ভোটমুখী গুজরাটের নাগরিকত্বতা গুজরাটের দুটি জেলা আনন্দ ও মেহসানায় প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার অধিকার দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়। রাজা, এই বিষয়টি ঠিক কি, বিস্তারিত জানাও। নাগরিকত্ব সংশোধনী আইন যেটা নিয়ে 2019 সালে পাশ হয়েছিল, তারপর লকডাউনের আগে থেকেই গোটা দেশ জুড়ে আন্দোলন চলছিল। যে আইনটা ছিল যে প্রতিবেশী রাষ্ট্র থেকে মুসলিম বাদে বাদবাকি হিন্দু, বৌদ্ধ, শিখ, পারসি এবং জৈন পাঁচ যে সম্প্রদায়ের লোকজন আছে, তারা যদি দেশে আসেন শরণার্থী হিসেবে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু মুসলিমদের যেহেতু তারা ওই দেশে সংখ্যালঘু নন, তাদের নাগরিকত্ব দেওয়া হবে না। এই নিয়ে বিতর্ক গোটা দেশে, তাই এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, প্রধান বিচারপতির বেঞ্চে এই নিয়ে শুনানি গতকাল হয়েছে, তার আগের দিনও হয়েছে। এই মুহূর্তে গুজরাটের দুটো জেলাকে, আনন্দ এবং মেহসানাকে, সেই জেলার জেলাশাসক তারা চিহ্নিত করে নাগরিকত্ব দিতে পারবেন যারা অমুসলিম শরণার্থী, এমন নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও এটা নতুন নয়, 2016, 2018 এবং 2019 সালে গুজরাটের পাশাপাশি হরিয়ানা, পাঞ্জাব এবং রাজস্থান, ছত্তিশগড় এই বিভিন্ন জেলাতে কেন্দ্রীয়ভাবে এই দায়িত্ব দেওয়া হয়েছিল জেলার প্রতি, সেইটাই আবার গুজরাট আরো দুটো জেলাকে আরো বাড়ানো হলো। কিন্তু যেটা বিষয়টা হচ্ছে, গুজরাটে বিধানসভা ভোট রয়েছে সামনে ডিসেম্বর মাসে, দিনক্ষণ যদিও ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই এই আরো দুটো জেলাকে বাড়তি অধিকার দেওয়া, এই নিয়ে কিন্তু রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পম্পি রাজা, তুমি সঙ্গে থাকো। নাগরিকত্ব সংশোধনী আইন শীর্ষ আদালতের বিচারাধীন থাকাকালীন গুজরাটের আনন্দ ও মেহসানার জেলাশাসককে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার অধিকার দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও স্থানীয়ভাবে নাগরিকত্ব দেওয়ার অধিকার এর আগেও গুজরাট সহ পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, ছত্তিশগড়ের বিভিন্ন জেলাকে কেন্দ্রীয়ভাবে দেওয়া হয়েছে 2016, 2018 ও 2019 সালে, কিন্তু বিধানসভা নির্বাচনের প্রাককালে গুজরাটের আরও দুই জেলাকে এই অধিকার দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভোটমুখী গুজরাটের নাগরিকত্ব কি তাস? আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, আপনাকে নিউজ টাইমে স্বাগত। ভোটমুখী গুজরাটের দুটো জেলায় অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হয়েছে, কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, আমি এই নাগরিকত্বের ব্যাপারটা যখন হোম স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম, তখনই ওরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে নাগরিকত্ব আইনের সংশোধন করা হবে, এবং একটি সিলেক্ট কমিটিও তৈরি হয়েছিল। সেই সিলেক্ট কমিটির সদস্য আমি নিজেও ছিলাম, বারে বারে ওনাদের বুঝিয়েছিলাম যে আপনারা যেভাবে নাগরিকত্ব আইন আপনারা যেভাবে সংশোধন করতে চাইছেন, এতে ভারতবর্ষে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হবে, সুতরাং এই সিদ্ধান্তে যাবেন না, আপনারা এটা 50-এর দশকে ফেরত যান। আমি এক্সাক্টলি ডেট এবং টাইমের কথা বলিনি, কিন্তু আমি বলেছিলাম 50-এর দশকে ফেরত যান। তো এতদিন পরে ওনাদের ঘুম ভেঙেছে এবং ওনারা 55 সাল পর্যন্ত এসছেন, এটা আমার মনে হয় একদিক দিক দিয়ে ঠিকই হয়েছে। তবে এর ভেতরে অন্য কোন ক্লজ তারা অন্তর্ভুক্ত করেছেন কিনা সেটা অবশ্যই আমাদের দেখতে হবে, সেইটা না পেলে পরে মুশকিল হবে। কারণ হচ্ছে, একটা জিনিস আপনারা অবশ্যই মনে রাখবেন, আপনারা যখন টিভিতে এই কথাগুলো বলবেন যে নাগরিকত্ব আইন একটা জিনিস, আলাদা জিনিস, আবার নাগরিকত্ব আইনকে অ্যামেন্ডমেন্ট করে ওরা যেটা করতে চাইছে সেটা আলাদা জিনিস, আর তৃতীয় জিনিস হচ্ছে যে আমাদের দেশে ফরেনার্স যারা আছে তাদের ফরেনার্সদের মানে ড্রিভেন আউট করার জন্য আলাদা আইন আছে, সুতরাং এই আইনগুলোর মধ্যে যাতে কোনোভাবে ক্ল্যাশ না হয় সেটাও কিন্তু পরিষ্কারভাবে দেখার প্রয়োজন আছে। আমি বোঝাতে পারলাম কিনা জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। আর আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো। দেখুন, পরিষ্কার যেটা সেটা হচ্ছে গুজরাটের ভোট নিয়ে ভয় আছে মোদী সরকার, সেই কারণে ভোট ঘোষণা পিছিয়ে দিয়ে
প্রতিদিন একটা একটা করে ঘোষণা করে কোনোভাবে ভোটের কোনো সুযোগ পাওয়া যায় কিনা তার মতন একটা প্রচেষ্টা মোদী সরকারের দিক থেকে, এবং সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যেটা একটা অনৈতিক বন্দোবস্ত ওরা করছে, সেটা একদমই পরিষ্কার হয়ে যাচ্ছে যেটা একটা অনৈতিক ব্যবস্থা। একের পর এক কাণ্ড যা করছে সেটা কিন্তু ধরা পড়ে যাচ্ছে। ভোট ঘোষণা পিছিয়ে দিয়ে প্রকল্প ঘোষণার মধ্য দিয়ে আসলে একটা পলিটিক্যাল প্রজেক্ট, এটাও তাই। শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার চাইতে এক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, দিতে চাইলে তাকেও দিতে পারতো, ঠিক এখন দিল কেন? এক, ভোটের জন্য, আর দুই, তাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম এই বিভাজনের প্রস্তাবগুলোকে সামনে নিয়ে আসা যায় কি করে, সেই চেষ্টাটাই করতে চাইছে। এবার খুব অনৈতিক মুরফির ঘটনার পরেও কিন্তু ওদের বোধ হলো না যেভাবেই হোক ভোটে জিতবার এই সাংবিধানিক ব্যবস্থাগুলোকে কিন্তু এখন করে চলেছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, আপনাকে নিউজ টাইমে স্বাগত। ভোটমুখী গুজরাটের দুটো জেলায় অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেবার অধিকার দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কিভাবে দেখছেন বিষয়টি? এটা ঘুরপথে সিএএনআরসি চালু করার একটা প্রচেষ্টা, সংকীর্ণ রাজনীতির একটা বহিঃপ্রকাশ। আমরা দেখেছিলাম হিমাচল প্রদেশ এবং গুজরাটে একসাথে নির্বাচন ঘোষণা হওয়ার কথা ছিল, শুধুমাত্র বিগত এক সপ্তাহে 70,000 কোটি টাকার প্রকল্প উপঢৌকন দেওয়া এবং নরেন্দ্র মোদীর 3 দিনের সফর চলাকালীন 14,500 কোটি টাকার উপঢৌকন দেওয়ার জন্য নির্বাচন ঘোষণা হলো না। নরেন্দ্র মোদীর উপস্থিতিতে গুজরাটের মরবিতে ভয়াবহ দুর্ঘটনায় শতাধিক মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ল, তাও তারা রাজনীতি থেকে সরে আসতে পারল না। সিএএনআরসি নিয়ে যে বিল তারা পার্লামেন্টে গাজওয়ারি করে 2.5 থেকে 3 বছর আগে পাশ করেছিল, আজ অব্দি সেই বিলের রুল তারা ফ্রেম করতে পারেনি। অথচ তারা গুজরাটে নির্বাচনের আগে আবার ধর্মের নামে মানুষে মানুষে বিভাজন করার চেষ্টা করে সংকীর্ণ রাজনীতি করছে। আমাদের দলের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছেন, যারা ভারতবর্ষে বহু বছর ধরে আছেন, যারা ভারতবর্ষের ভোটার কার্ড আছে, যারা ভারতবর্ষে ভোট দেন, যারা ভোট দিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে নির্বাচিত করেন, তারা প্রত্যেকে ভারতবর্ষের নাগরিক, নতুন করে তাদের নাগরিকত্ব দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। গুজরাটের দুটি জেলা আনন্ত ও মেহসেনায় প্রতিবেশী দেশ থেকে আসা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার অধিকার দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়, তোমাকেও ধন্যবাদ।